শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান আওয়াল, পিতা মৃত ডাক্তার সায়েদ আলী, মাতা মৃত আমেনা বেগম, গ্রাম ডাকঘর ইউনিয়ন ধামতি দেবিদার। আমি 1969 সালে অসহযোগ আন্দোলনের সময় এসএসসি পাস করে কুমিল্লা বিক্রিয়া কলেজে প্রথম বর্ষের ছাত্রী ছিলাম। সেখান থেকে ছাত্রীদের সাথে সম্পৃক্ত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যখন ভাষণ দেয়, সৌভাগ্যক্রমে আমি ওই সময় ঢাকা রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। পাকিস্তানিদের বর্বর অত্যাচার নিপীড়ন ইত্যাদি খুশখবর শুনে কুমিল্লা থেকে বাড়িতে আসি। এসে আমরা 4-5 জন বন্ধু সুবুল্লা মাস্টার, নুরুল আমিন, ইনুজ চৌধুরী সহ আমরা ধামতি থেকে পায়ে হেঁটে জাফরগঞ্জ কনসোলগর হয়ে দর্শনগরে আমরা একটা ভাড়া নিয়ে উপস্থিত হই। সেখানকার থেকে 2-1 দিন দর্শনগর ধারার সামনে অবস্থান করে আমাদের তখনকার সময়ে ওই জায়গায় ক্যাপ্টেন সুজালী সাহেবের একটা ক্যাম্প ছিল। ওনার বড় ভাই মৌরম নওয়াবালী হেডমাস্টারের সাথে দেখা হয়। উনি আমাকে একটা চিঠি লিখে দেন, সেই চিঠি নিয়ে আমরা আমার ক্যাপ্টেন সুজালী পালাটানা ক্যাম্পে প্রথম বেঁচে ওখানে যেয়ে উপস্থিত হই। সেটা ছিল এপ্রিলের 10 তারিখ। যাওয়ার পরে আমরা ওখানে আর কোনো লোক ছিল না, বড় বড় ঘর ছিল সরে, ওখানে পরিষ্কার পরিষ্কার করে আমরা ওখানে অবস্থান করি। আস্তে 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 আমাদের ওখানে প্রায় 1 সপ্তাহের ভিতরে ওই ক্যাম্পে 14-15 লোক আমরা জড়ো হই। সেখানকার সময় ওখানকার ইনস্ট্রাক্টর ছিলাম কিছু কিছু পাকিস্তান এক্স আর্মি, তাদের মাঝে আমার মনে আছে আব্দুল মালিক, সুবেদার সিরাজুল ইসলাম, তাদের মধ্যে আমাদের প্রতিটা একটা আলফা বেবু চার্লি ডেল্টা এই গ্রুপ করে করে একটা কোম্পানিতে 120 জন করে একটা কোম্পানি করে সৌভাগ্যক্রমে আমি তখন সময় প্রথম বেচার বেবু কোম্পানিতে কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আমরা 30-45 দিন আমরা ভারতে অবস্থান করে বিভিন্ন অস্ত্রশস্ত্রে আমাদের প্রশিক্ষণ দেয়। এখান থেকে আমাদের বেশ কয়েকজনকে আবার একটু যাচাই বাছাই করে ট্রেনিং উচ্চতর প্রশিক্ষণের জন্য আমাদেরকে নিয়ে যায় গুয়াহাটি। গুয়াহাটি যাওয়ার বেলাঘা হয়ে গুয়াহাটি কিছুদিন রাখার পরে আমাকে তখনকার সময় পশ্চিম দেওয়া হয় সিলেটে। সিলেটে তখন আমার এই যে লেফটেন্যান্ট মাহবুব, লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট অকার হোসেন, তাদের যে আমরা বেঙ্গল রেজিমেন্টে
তখন আমি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে সিলেটে আমার একটা ছোট্ট একটা নদী ছিল, যোগীগঞ্জের নদী পেরিয়ে প্রথম, সেটা ছিল 28শে অক্টোবর, সম্ভবত সেটা ছিল রমজানের ঈদের দিন, খুব ভোরবেলায় আমরা এই নদীটাকে পেরিয়ে প্রথম এই 28শে অক্টোবর সিলেট যোগীগঞ্জকে আমরা সম্মুখ যুদ্ধে তাদেরকে পরাস্ত করে পাকিস্তান ছাড়া চলে যায়। সেদিন আমরা প্রথম পতাকা উঠাই সেই আমাদের সিলেট যোগীগঞ্জের সেই প্রথম থানাতে, আমরা ওখানে গিয়ে আমরা পতাকা দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা দিয়ে আমরা এখানে একদিন অবস্থান করি। সেখান থেকে আমরা আস্তে 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 সামনের জায়গাটুকু আমাদেরকে শত্রুমুক্ত করে আমাদের খুব খুব সাবধানতার সঙ্গে আমাদের এগোতে হচ্ছে। মাঝে মাঝে বিরাট সিলেটের আমরা তখনকার জানতাম না, বিরাট বিরাট হাওর ছিল, এক একটা হাওর আমরা রাত্রেবেলা যখন আমরা হাঁটতে শুরু করতাম 1400-1500 লোক আমরা একটা ব্যাটেলিয়ানের মতো, তখন কোনো কোনো সময় সকাল হয়ে গেলে আমরা এই সেই হাওরগুলো ক্রস করতে পারতাম না। ওই সময় আমরা ওখানকার উঁচু জায়গাতে হাওরে যেখানে আর কি আমাদের দেশীয় ভাষা খাচ্ছে বলে লুকিয়ে থাকতাম, আবার এই সারাটা দিন ওইভাবে থাকতাম। থাকার পরে যার সাথে যাওয়ার সামনের যদি কারোর কাছে খানা থাকতো আমরা সেটা খেতাম, না থাকলে নাই। আবার পরের দিন রাত্রে একই অবস্থানে যে আমরা এই এই হাওড়গুলোকে পেরিয়ে সেটাতে ওই অঞ্চলগুলোতে তখন ছিল চা বাগান, আমরা এই চা বাগানে অবস্থান নিয়ে পরবর্তী সময়ে আমাদের এই যে উদ্বোধন প্রতিপক্ষরা ছিলেন আমাদের কোম্পানির কমান্ডাররা কমান্ডাররা তখন রেকি করতে করতে আমরা সামনের দিকে অগ্রসর হতে যাই। সেদিক থেকে অনেক ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগে। সবচেয়ে বড় যে ইতিহাসটা সেটা ছিল নভেম্বর মাসের 28 তারিখ আমরা সিলেট বিমানবন্দর পেরিয়ে এমসি কলেজের সামনে উত্তর দিকে প্রায় 200 থেকে দক্ষিণে একটা পাহাড় ছিল, সে আমরা পুরাটা পুরো কোম্পানি বিগ্রেড সহ ওখানে আমরা পাহাড়ের উপরে অবস্থান নেই, এবং আমাদের লক্ষ্য ছিল এই এমসি কলেজের তৎকালীন সময়ে পাকিস্তানের বাহিনীর ঘাঁটি ছিলেন, তাদের ট্যাঙ্ক বোমা রসদ গোলা বারুদ এবং তাদের খাদ্য সব কিছু ওখানে ছিল। সেই খবর পেয়ে আমরা পরবর্তী সময়ে আমাদের নির্দেশ আসলো যে আমরা ওই এমসি কলেজ আমাদেরকে দখলে নিতে হবে, এবং মূলত সিলেটকে আমরা এই এমসি কলেজ থেকে শুরু করে আমরা শত্রুমুক্ত করব। সবচেয়ে একটা আশ্চর্য বিষয় হলো পাহাড়ের নিচে চতুর্দিক দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী তখন তাদের ব্যাংকার করে করেছিল, আমরা যখন রাতেরবেলা পাহাড়ে উঠি তখন তারা আমাদেরকে সুযোগ দিয়েছিল ওঠার জন্য। আমরা আমাদের কোম্পানি এবং আমাদের বড় বড় উদ্যুত কর্মকর্তারা লেফটেন্যান্ট কর্নেল এবং যারা মেজর ছিলেন তখন সে সময় আর্মির কিছু লোক ছিলেন, তারা বুঝতে পারেনি যে পাহাড়ের নিচে শত্রুরা লুকিয়ে আছে। যাই হোক, সকালবেলা যখন পাহাড় আসতে শুরু করলো আমরা ছিলাম উপরে, তার নিচের থেকে তারা অতটা সুবিধা করতে পারেনি। আমরা তখনকার সময়ে এই ওয়্যারলেসের মাধ্যমে খোঁজখবর নিয়ে তখন ভারতীয় 4টা বিমান জঙ্গি বিমান এসে আমাদেরকে সহায়তা করে এমসি কলেজে গোলাবর্ষণ শুরু করতে থাকে। আমরাও সামনের দিকে এগোতে এগোতে আমরা সেই 29শে নভেম্বর বিকালবেলা সকাল সারা যুদ্ধ বিকালবেলা আমরা আসরের পর 5টার দিকে আমরা ওখানে যাই এমসি কলেজের সামনে আমরা উপরে ধরি। অসংখ্য পাক বাহিনী আমাদের এই গোয়াতে এবং বিমানের গোলায় তারা বিধ্বস্ত হয়। ওই সময় সবচেয়ে মজার ব্যাপার ছিল এই এমসি কলেজের থেকে আমাদের যে পাহাড়টা ছিল ওই পাহাড়টার ভিতরে একটা মাঝখানে সুড়ঙ্গ পথ ছিল, সেটা নাকি ব্রিটিশের পিরিয়ডে তখন এই সুড়ঙ্গ পথটা ছিল অত্যন্ত জটিল এবং সরু। আমরা পরবর্তী সময়ে এই সুড়ঙ্গ পথ আবিষ্কার করে ওখান থেকে আমরা বেরিয়ে আসার পথে সুড়ঙ্গ পথের মাথায় তখন আমরা এই পাকিস্তানিদের দুজন লোক পাকিস্তানি সৈন্য, একজন হলো তখনকার সময় কী বলে ওই যে কাবলিওয়ালার মতো বিভিন্ন জিনিস পেশাপেশি করতেন, এবং আমাদের দুজন বোন ওখানে তাদের কাছে বন্দি ছিল। আমরা তাৎক্ষণিক তাদেরকে নিয়ে আমরা আবার পরবর্তী সময় তাদেরকে আমাদের সিলেটে মেডিকেলে পাঠিয়ে দেয়। ওই দিন যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল আমার জানা মতে এবং আমার যেহেতু আমরা পাহাড়ের উপরে ছিলাম বেশ কিছু চতুর্দিক ছিল, আমরা
প্রায় 40-50 জন বীর মুক্তিযোদ্ধা সেদিন শহীদ হয় এবং অনেক অসংখ্য আহত হয়। এটাই ছিল আমাদের তখনকার সময়ে সিলেটে হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমার যুদ্ধকালীন সময় একটা বড় অভিজ্ঞতা। তারপরে আমরা দু একদিন ওখানে যাওয়ার পরে ডিসেম্বরের প্রথম দিকে আমরা তখন এই সালেডুগর বিমানবন্দরে একটু দূরে আমরা অবস্থান নেই। আস্তে 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 যুদ্ধের শীতলতাও কমে আসে, যারই ফলশ্রুতিতে আমরা তখন 13 তারিখ রাত্রে অথবা 14 তারিখ রাত্রে সম্ভবত পয়লাশের মধ্যে আমরা জানতে পারলাম যে যুদ্ধ এখন বিরতি, যেটাকে সিজ ফায়ার বলে, এই বিরতিকালীন অবস্থায় আমরা বন্ধ করার। তখন পরবর্তীতে আমরা এই 16 ডিসেম্বর বিজয় দিবসের ঘোষণা পাই, তখনকার সময় আমি ছিলাম। পরবর্তীতে সিলেট থেকে কুমিল্লা আসা সম্ভব হয়নি। আমি সিলেট থেকে আমাদের সেনাবাহিনীর দল ট্রেন লাইন ঠিক করে ঢাকা হয়ে আমি দাঁতগঞ্জ হয়ে দেশে ফিরি এসে আমরা মূলত দেখলাম আমার 3 ভাই, আমার বড় ভাই পাকিস্তান বিমান বাহিনীতে চাকরি করতেন, উনি ওখান থেকে সরাসরি কাবুল হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার ছোট ভাই তখনকার সময় লেখাপড়া করতেন, পরীক্ষা দিতেন ওরা। আমরা মূলত একই পরিবারে 3 ভাই আমরা যুদ্ধা ছিলাম, তাদের মধ্যে আমার বড় ভাই এবং ছোট ভাই ইন্তেকাল করেছেন, আমি আছি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মুক্তিযোদ্ধাদের। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।